কেমন আছেন বন্ধুরা? এই যে চাদর বানাচ্ছি, চাদর বানাতে বানাতে আপনাদের সঙ্গে কিছু গল্প করব। তা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই না? কোন কোন ঠান্ডা, মানে মনে হচ্ছে জানলা খুলে বরফ আসছে। এরকম ঠান্ডা পড়েনি কলকাতায়, ঠান্ডা পড়ে না, এবার দেখছি এত ঠান্ডা পড়েছে কি বলবো। আমি যদিও কলকাতার ধার কাছে থাকি, কলকাতায় থাকি না, আমার বারাসাত দত্তপুকুরে আমি থাকি। তা এবার এখানেও ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। কদিন আগেও আমি মাকে বলছিলাম, মা এখানে আমার বাপের বাড়ি দুর্গাপুর, তা মা প্রায় দু মাস আগে থেকে বলছে যে ভীষণ ঠান্ডা পড়েছে, মেঝেতে পা দিতে পারছি না, ঠান্ডা, লিফ্ট থেকে বেরোতে পারছি না। আমি তখন বলতাম, আমি তো দেখো গরম জামা সোয়েটারই পরতে লাগে না, আমার কোনো শীতের হাওয়াই নেই, এখানে ঠান্ডাই পড়েনি। তো এখন বাবারই মানে হাড় কেঁপে যাচ্ছে, ভালোই ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডা যেমন দরকারও, পৌষ মাসে ঠান্ডা খুবই দরকার, কিন্তু ঠান্ডায় আবার শরীরও খুব খারাপ করে। আমাদের তো ভীষণ ঠান্ডায় ভীষণ সর্দি হয়, আমার মেয়ের তো ভীষণ ঠান্ডা লেগেছে, সর্দি আর সর্দি, সর্দি যায় না, ওষুধ খাচ্ছে। আমারও এই গলা ব্যথা হয়ে যায়, কী জানি। শীতকালটা সবাই বলে যে শীতকালটা শরীরের পক্ষে ভালো, ভালো মন্দ খাওয়া, আনাজ টানাজ খাওয়া যায়, টাটকা আনাজ খাওয়া যায়, হজম ক্ষমতা সত্যি হয়। গরমকালে যেমন সহজ হজম হয় না, হজমটা হয় ঠিকই, কিন্তু আবার ঠান্ডার দাঁত যাদের আছে তাদের কিন্তু শীতকালটা খুব কষ্ট। বিশেষ করে আমার দিক থেকে খুব গলা ব্যথা লেগে যায়, প্রায় আমাকে গার্গল করতে হয়, গলা রাম তুলসী পাতা খায়, মধু খায়, সকালবেলা উঠি খেতে হয়। যেদিন ভুলে যাবো তারপর দিনে গলা ব্যথা করবে, শীতকালটা, অন্য সময় কিন্তু না। শীতকালটা আমার কী জানি মাঝে মাঝে খুব টনসিল আছে, টনসিল ব্যথা করে, তাই আমি বারবার সেই গোলমরিচ আদা রাম তুলসী পাতা এসব দিয়ে চা খাই, এসব খেয়ে আবার গলাটা ঠিক হয়ে যায়। সহজে ওষুধ আমি পছন্দ করি না, ওষুধ আমি একদম মানে ওষুধ হোমিওপ্যাথি খাই, অ্যালোপ্যাথি ওষুধ অত আমি খাই না, ঠেলাই না পড়লে আমি অ্যালোপ্যাথি ওষুধ খাই না। যখন অপারেশন করতে হয় তখন তো অ্যালোপ্যাথি খেতে হয়। যখন আমার যখন পেটে পাথর হয়েছিল, গলব্লাডারে স্টোন হয়েছিল, তখন তো অ্যালোপ্যাথি ওষুধ খেতে হবে, তখন তো হোমিওপ্যাথি চলবে না। কিন্তু এমনি আমি অ্যালোপ্যাথির একদম পছন্দ অত করি না, কারণ অ্যালোপ্যাথি একবার ঘরে ঢুকে গেলে না অ্যালোপ্যাথি ওষুধ তারপরে খেতেই হবে, মানে একটা রুটিন মাফিক খেতেই হবে, না খেলে আপনার একটা হ্যাবিট হয়ে যাবে, না খেলি মনে হবে এই খেলাম না বলে এই শরীরটা খারাপ। ওই জন্য আমি অ্যালোপ্যাথি এখন অ্যালাও করি না, আমার কিছু হলে হোমিওপ্যাথি খাই। আর নিজেও আমি টুকটাক ওষুধ জানি, যেমন মাকশাল আছে, মাকশালটা আপনারা খেতে পারেন, যাদের দাঁতে ব্যথা হয় না, সর্দি জ্বর দাঁতে ব্যথা, তারা মাকশালটা দাঁতে ব্যথা নিয়ে সকালবেলা দু ফোঁটা খেয়ে নেবেন, এমনি জল ছাড়া, জল দিলে চার ফোঁটা, জলে মেশালে খেলে দু ফোঁটা খেয়ে নেবেন, যখন ব্যথা হয় দাঁতে ব্যথা একদম কমে যায়। আর্নিকা ওষুধটা থাকে আমাদের, আর্নিকাটা ভীষণ সবাই জানে আর্নিকা কীভাবে ব্যবহার হয়। আর ক্যালেন্ডুলাটা আছে, ক্যালেন্ডুলাটা ভীষণ, কোনো কেটে গেলে ক্যালেন্ডুলা লাগালে না খুব জ্বালা করে, ওটা লিকুইড ক্যালেন্ডুলা বোতলে পাওয়া যায়, খুব জ্বালা করে, কিন্তু এত ভালো না ক্যালেন্ডুলাটা, টিটেনাস ইঞ্জেকশন নিতে লাগে না। অনেকবার আমাদের কেটে, আমার বাচ্চার কেটে কেটে গেছে, শুধু ওই ক্যালেন্ডুলার প্রথমে একটু জ্বালা করে, তারপর আর জ্বালা করে না, প্রথমে লাগাতে জ্বালা করে, কিন্তু ভীষণ ভালো, টিটেনাস নিতে লাগে না, ভীষণ পুষ টুষ কিচ্ছু হয় না, ভীষণ ভালো। আপনাদের সঙ্গে গল্প করতে করতে চাদরটা বানাচ্ছি, ভালো লাগছে। ঠান্ডা ভীষণ, শীত পড়েছে, ভীষণ শীত পড়েছে, সকালে তো এত কাজ থাকে, এই লেপ গোছানো, ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট রোদে দেওয়া, ব্ল্যাঙ্কেট গোছাও, মশারি ভাঁজ করে, এত শীতকালে যেন বেশি কাজ, সোয়েটার এত তো বেরিয়ে যায়, শীত লাগে সবাই তো প্রত্যেকের তখন সোয়েটার বেরিয়ে যায়, অনেক বেড়ে যায়, তাই না? কারো তো গুণে একটা সোয়েটার না, চারটে পাঁচটা সোয়েটার, ওগুলো কাঁচা পরিষ্কার করে গুছিয়ে রাখা, ভীষণ টাপের মধ্যে, এত কাজ করতে হয় শীতকালে, যেন বেশি কাজ করতে হয় আবার, কেন শীতকালে যেমন গরমকালে যেমন ফাঁকা বিছানা থাকে, শীতকালে বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেট লেপ থেকেই থাকে না, শীতের পোশাক কোনটা ভাঁজ করবো কোনটা ভাঁজ করবো না, চাদর মাফলার টুপি, আবার যে যার টুপিগুলো হারিয়ে যায় টুপিগুলো জায়গায় গুছিয়ে রাখা, নানান কাজ তো থাকে, তার মধ্যে একটু সোনার পেয়ে সেলাই ভীষণ বেশি আমার। তাই দিচ্ছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই চাদরটা বানিয়ে নেওয়া যাক। আপনারা সাবধানে থাকবেন, ঠান্ডা চক্র লাগাবেন না, কানে সবসময় কানে রুমাল বেঁধে থাকবেন, ঠান্ডাটা লেগে গেলে খুবই খারাপ। তা আমার ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন, অবশ্যই লাইক দেবেন, কমেন্ট বক্সে জানাবেন,
কেমন চাদরগুলো আপনারা বানান, চাদর এই চাদরটা যেটা করছি এই চাদরটা আমার ভিডিওতে দেওয়া আছে, সেখানে আছে, আপনারা শিখে গিয়ে চাদরটা বানাতে পারেন। খুব খুব একটা কঠিন না, দেখুন গল্প করতে করতে আমি বানাচ্ছি, দেখছেন তো চাদরটা, আর ডিজাইনটা দেখে কঠিন লাগে। আমি বলেছিলাম আমার ভিডিওতে ওই কথাটাই বলা আছে যে ডিজাইনটা দেখে কঠিন লাগে কিন্তু আদৌ ডিজাইনটা কঠিন না। দেখছেন তো এই যে কি করছি, বুঝতেই পাচ্ছেন। প্রত্যেক এই গ্যাপে আমি বলে দেওয়া আছে প্রত্যেক গ্যাপে চারটে করে ডবল ক্রুশ নিতে হয়, কেমন চারটে করে ডবল ক্রুশ নিতে হয়। একই গ্যাপে চারটে তিনটে চেনের গ্যাপটা, কেমন চারটে করে ডবল ক্রুশ নিতে হয় আর তিনটে চেন বানাতে হয়, তিনটে চেন সেম গ্যাপে আবার একটা ডবল ক্রুশ। এটাই হয়েছে চাদরটা ডিজাইন। আবার প্রত্যেক গ্যাপে গ্যাপে আবার এই থ্রি চেনের এই গ্যাপটায়, থ্রি চেনের গ্যাপটায় আবার চারটে ডবল ক্রুশ, এক দুই তিন চার, চারটে ডবল ক্রুশ, তিনটে চেন, তিনটে চেন সেম গ্যাপে একটা ডবল ক্রুশ। এইভাবে পুরো চাদরটা বানাবেন আপনারা, বিভিন্ন যে কালার ভালোবাসবেন, গোলাপি রঙটা খুব ভালো লাগে, সাদা রঙটা খুব ভালো লাগে, বানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, আর প্রথম থেকে শেষ অবধি একটুখানি দয়া করে দেখবেন। রাখছি।